হ্যালো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আহ্বান করা হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্যই হলো আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের সঙ্গে রাজনৈতিক জোট করবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। তিনি আরও জানিয়েছেন যে কংগ্রেস দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। জেলা এবং ব্লক স্তরের নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত হবেন। বৈঠকের মূল এজেন্ডাই হলো আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস দলের সাফল্য লাভ করা, সে সঙ্গে জোটবদ্ধভাবে এডিসি নির্বাচনে একটা শক্তিশালী পজিশন তৈরি করা, যাতে করে শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি জোটকে হারানো যায়। প্রদর্শন মন্ত্র, আসন্ন এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচন হলো মিনি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যদি কংগ্রেস দল ঘুরে দাঁড়াতে চায় তবে অবশ্যই তাকে ভালো ফলাফল করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কংগ্রেস দল যে প্রস্তুতি নিতে শুরু করেছে আজ এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস, তার উপরে ভিত্তি করে কংগ্রেসের আগামী দিনে ভবিষ্যৎ নির্ধারিত হবে। আসন্ন এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচনগুলিতে কংগ্রেস দল যদি বিগত দিনের তুলনায় ভালো ফলাফল না করতে পারে তবে আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি পীযূষ বিশ্বাস আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন দলকে শক্তিশালী এবং মজবুত করার জন্য এবং এডিসি নির্বাচনে বেশ কিছু এমডিসি নিজেদের ঝুলিতে নিয়ে আসার জন্য, তবে এই বৈঠকে সাফল্য নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ কংগ্রেস দল আজও কাঁকড়া সংস্কৃতিতে ডুবে আছে। এই কাঁকড়া সংস্কৃতির কারণে বেশিরভাগ সদস্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হবেন কিনা সন্দেহ রয়েছে। সেই সঙ্গে পুরো নির্বাচন এবং পুর নিগম নির্বাচনে কংগ্রেস দল যাতে ক্ষমতা লাভের কাছাকাছি পৌঁছাতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। প্রিয়দর্শক বন্ধু, সংক্ষিপ্ত আকারে ছোট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আজ কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আহ্বান করা হয়েছে। আসন্ন এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচনে দলের শক্তি এবং সাফল্যকে অব্যাহত রাখার জন্য ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি।